ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অবশেষে যাচাই বিজ্ঞপ্তি দিল এসএসসি। উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলো এবং এই প্রার্থীদের সশরীরে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো সেই বিজ্ঞপ্তি এবং যে শিডিউলড যে ডেটগুলো আছে বিভিন্ন রিজিয়ন বা যে ভেনুগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো পার্শ্ব শিক্ষকদের জন্য আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগে 10% আসন সংরক্ষিত থাকে এবং এই নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার জন্য তারা তথ্য যাচাই বা ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে পারছিলেন না, তবে সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানায় তারা তথ্য যাচাই ও নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে সংরক্ষিত 10% আসনে এই প্রক্রিয়া ঝুলেছিল। এবার স্কুল সার্ভিস কমিশন তাদের সশরীরে তথ্য যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করলো এবং এতে যোগ দিতে পারবেন শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের পার্শ্ব শিক্ষকরা। এটা কিন্তু প্রাইমারি পার্শ্ব শিক্ষকরা পারবেন না স্বভাবতই, যেটা আপনারা জানেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক অফিসিয়াল যে বিজ্ঞপ্তি এবং তার সাথে প্রয়োজনীয় যে ডিটেলগুলো। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা পাবলিশ করা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 7 তারিখে, এবং সেখানে সশরীরে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথাটা লেখা আছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিস্তারিতভাবে যে ডেট গুলো দেওয়া আছে। তো এই চার্টে দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরো ভাগ করা আছে এবং রিজিয়ন ওয়াইজ পুরো একদম, যেটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, তার সাথে ওয়েস্টার্ন পরিষ্কারভাবে এখানে আলাদাভাবে করা আছে সাউথ ইস্টার্ন, এবং তার সাথে পরিষ্কারভাবে এখানে সমস্ত রকম কিছু এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে জেলাগুলো যেটা আছে প্রথম ধাপে যেটা হবে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, এবং তার সাথে 21 তারিখ আর 22 তারিখ, তো ডেটগুলো যেগুলো দেওয়া আছে। তারপরে যে ফেজে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে সেটা এখানে লেখাই আছে, সেটা 15 থেকে 17 হবে এবং তারপর 19 থেকে 23 হবে, এবং তারপর 15 থেকে 17 আবার আছে। এখানে বিভিন্ন রিজিয়ন অনুসারে এবং ডিস্ট্রিক্ট অনুসারে ভাগ করা আছে। তো এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন টেলিগ্রামে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো কমেন্ট জানান যে আপনারা এটার মধ্যে আছেন কিনা। তো এটা অবশ্যই সেই আগের আপার প্রাইমারি যারা পাস করেছিল এবং সেই সময় যাদের ট্রেনিং ছিল এবং যারা প্যারা টিচার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলে, তো তাদের ক্ষেত্রে যারা পরে ট্রেনিং করেছেন মেবি তাদের জন্য এটা না। তো কমেন্টের মাধ্যমে এখনই জানান যে আপনারা এটার মধ্যে আছেন কিনা। তো বিভিন্ন ধরনের আপডেটের জন্য এবং প্রাইমারি কাউন্সিলিং সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।